আলোচনা করবো, ডিসকাস করবো, সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর ইন সি প্রোগ্রামিং, গ্রেটার দেন এন্ড লেস দেন। রিলেশনাল অপারেটর ইন সি প্রোগ্রামিং, গ্রেটার দেন এন্ড লেস দেন। ফার্স্ট আমি কম্পাইলারটা ওপেন করলাম। ফার্স্ট আমি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা ইনক্লুড করছি, হ্যাশ ইনক্লুড stdio ডট h। এখানে দুটো নাম্বারের মধ্যে আমি লার্জার ভ্যালু অর্থাৎ বড় নাম্বারটা ডিসপ্লে করছি, দুটো নাম্বারের মধ্যে লার্জার ভ্যালু অর্থাৎ বড় নাম্বারটা ডিসপ্লে করছি। মেইন ফাংশনের মধ্যে আমি ফার্স্টে তিনটে ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্ট i, j, max। এরপর প্রিন্টে অর্থাৎ ফরম্যাটেড আউটপুট ফাংশনটা ইউজ করছি, এখানে দিচ্ছি ব্যাকস্ল্যাশ n ইনপুট টু নাম্বারস। তারপর আমি স্ক্যানএফ ফাংশন ইউজ করে দুটো নাম্বার রান টাইমে নিয়ে নিচ্ছি, স্ক্যানএফ %d %i %j। স্ক্যানএফটা হচ্ছে ফরম্যাটেড ইনপুট ফাংশন। এরপর দুটো নাম্বারের মধ্যে আমি যেটা বড় সেটা ডিসপ্লে করছি, তার জন্য আমি কন্ট্রোল স্টেটমেন্ট অর ডিসিশন মেকিং স্টেটমেন্ট ইফ এলসটা ইউজ করছি। ইফ i গ্রেটার দ্যান ইকুয়াল টু j, ম্যাক্স ইকুয়াল টু i, এলস ম্যাক্স ইকুয়াল টু j। আই যদি জে থেকে গ্রেটার দ্যান ইকুয়াল টু হয় অর্থাৎ জে থেকে বড় বা জে সমান হয়, তাহলে আই এর ভ্যালুটা আমি ম্যাক্সে অ্যাসাইন করছি, অন্যথা আমি জে এর ভ্যালুটা ম্যাক্সে অ্যাসাইন করছি। ম্যাক্স একটা ভ্যারিয়েবল, তারপর আমি ম্যাক্সের ভ্যালুটা প্রিন্ট করে দিলেই লার্জার নাম্বারটা পেয়ে যাবো। প্রিন্টএফ হচ্ছে ফরম্যাটের আউটপুট ফাংশন, প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ n লার্জার নাম্বার ইজ %d, max। তাহলে এটা রান করার জন্য আমি এক্সিকিউটে গিয়ে কম্পাইল এন্ড রানে ক্লিক করব, এক্সিকিউটে গিয়ে কম্পাইল এন্ড রান। এরপর আমি দুটো নাম্বার ইনপুট করছি, দুটো নাম্বারের মধ্যে যেটা বড় নাম্বার সেটা ডিসপ্লে হচ্ছে, লার্জার নাম্বার ইজ %d, লার্জার নাম্বার ইজ %d, কমা ম্যাক্স। এটা মানে হচ্ছে ম্যাক্স ভ্যারিয়েবলের ভ্যালুটা এখানে ডিসপ্লে হবে, অর্থাৎ এখানে যে বড় নাম্বারটা 78 এবং 33 এর মধ্যে কোনটা বড় নাম্বার 78, তাহলে লার্জার নাম্বার ইজ 78, এটা ডিসপ্লে হবে। দুটো নাম্বারের মধ্যে যেটা বড় অর্থাৎ 78টা ডিসপ্লে হবে, লার্জার নাম্বার ইজ 78। তাহলে এখানে দুটো নাম্বারের মধ্যে আমরা বড় নাম্বারটা ডিসপ্লে করলাম। সিমিলারলি সেকেন্ড প্রোগ্রামে আমি দুটো নাম্বারের মধ্যে যেটা ছোট সেটা ডিসপ্লে করব। সিমিলারলি তিনটে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, ইন্ট i, j, min। দুটো নাম্বার রান টাইমে ইনপুট নিয়েছি স্ক্যানএফ ফাংশন দিয়ে, স্ক্যানে %d স্পেস %d, %i, %j। ইফ এলস ইউজ করে দুটো নাম্বারের মধ্যে যেটা ছোট সেটা ডিসপ্লে করব, তার জন্য আমি এটা ইউজ করেছি, ইফ i লেস দ্যান ইকুয়াল টু j, অর্থাৎ i যদি j এর থেকে ছোট বা ইকুয়াল টু হয় তাহলে min ইকুয়াল টু i, এলস min ইকুয়াল টু j। i যদি j এর থেকে লেস দ্যান ইকুয়াল টু হয়, j এর থেকে ছোট বা j এর সমান হয়, তাহলে min ভ্যারিয়েবলে i এর ভ্যালুটা অ্যাসাইন করব, আদারওয়াইজ min ভ্যারিয়েবলে j এর ভ্যালুটা অ্যাসাইন করব। তারপর আমি মিন ভ্যারিয়েবলের ভ্যালুটা ডিসপ্লে করে দিচ্ছি, প্রিন্টার ব্যাকস্ল্যাশ এন স্মলার নাম্বার ইজ %d, মিন, অর্থাৎ স্মলার নাম্বারের ভ্যালুটা আমি রান টাইমে ডিসপ্লে করে দিচ্ছি, মিন ভ্যারিয়েবলের ভ্যালুটা। প্রিন্টএফ হচ্ছে ফরম্যাটেড আউটপুট ফাংশন। এরপর যদি আমি এটাকে এক্সিকিউটে গিয়ে কম্পাইল এন্ড রান করি, দুটো নাম্বার দিই, 65 এন্ড 78, তাহলে স্মলার নাম্বার ইজ 65, তাহলে এটা ডিসপ্লে। তাহলে আগের প্রোগ্রামের সাথে তফাৎ হচ্ছে, এখানে দুটো নাম্বারের মধ্যে আমরা বড় নাম্বারটা ডিসপ্লে করেছি, এখানে দুটো নাম্বারের মধ্যে যেটা ছোট নাম্বার সেটা ডিসপ্লে করেছে। তাহলে আজকে যেটা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর ইন সি প্রোগ্রামিং, অর্থাৎ গ্রেটার দ্যান এন্ড লেস দ্যান।
greater than and less than এখানে আমি greater than equal to এবং less than equal to টা ইউজ করেছি যদি এটা দেখে তোমাদের উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।